শিক্ষার্থী হামলার ঘটনার প্রতিবাদে স্লোগানে স্লোগানে মুখর ফেনীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়ক। রোববার সকালে টায়ার জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, শনিবার বিকেলে ইনস্টিটিউটের অভ্যন্তরীণ মাঠে ফুটবল খেলছিল দুই হোস্টেলের শিক্ষার্থীরা। এ সময় দুই বহিরাগত তাদের খেলায় নিতে বলে। এতে অস্বীকৃতি জানালে সন্ধ্যায় শাহীন হোস্টেলের শিক্ষার্থীদের উপর হামলা করে 25 থেকে 30 জনের বহিরাগতের একটি দল। এ সময় আহত হন 3 শিক্ষার্থী। আমরা তো অনেক দূর দূরান্ত থেকে আসছি এখানে পড়ালেখা করার জন্য, তো বিভিন্ন সময় বহিরাগতরা আসে, আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে। 5 থেকে 7-8 জন ওরা ধারালো অস্ত্র নিয়ে আসে, একজন হাতে 3টা করে অস্ত্র। আমরা হোস্টেল কয়েকজন ছিলাম, ওরা আসে আমাদের হোস্টেল ধাক্কাধাক্কি করছে, আমাদের হোস্টেলে পুরো হোস্টেল সার্চ করছে। আমাদের মূল কথা হলো বারে কোনো ছাত্র যাতে কলেজ না আসতে পারে। আশ্বস্ত করছেন যে এই যথাযথ শাস্তি দিবেন এবং কি তাদেরকে ধরে তাদের যথাযথ বিচার করবেন। আমাদের আন্দোলন বাস্তবায়ন না হয় আমরা পরবর্তীতে আবার মাঠে নামবো। বহিরাগতদের হামলার ঘটনা প্রায় ঘটে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েও প্রতিকার না পাওয়ারও অভিযোগ করেন তিনি। ভিতরে খেলার মাঠ আছে, আমাদের ছেলেরা খেলতে পারে না, বাইরের ছেলেরা মাঠের দখলে নিয়ে যায়। এইসব নানা কারণে বাইরের ছেলেদের সাথে আমাদের ছেলেদের একটু ইয়ে হয়, কলিশন হয়, কিন্তু বাইরের ছেলেরা সবসময় এটা দখল করে রাখে। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তাদের দাবি দাও আমরা পূরণে সর্বদা সচেষ্ট থাকবো এবং তাদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখবো। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে 3,500 জন শিক্ষার্থী রয়েছে, এদের মধ্যে আবাসিক শিক্ষার্থী 300 শতাধিক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।